হ্যাঁ ফ্রেন্ডস আমি রিনাল তো আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো এবং তোমাদের পরিবারে সবাই সুস্থ আছো তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন ভ্যাকান্সি বেরোয়াছে তো সেই বিষয়ে আলোচনা করছি এসএসসির মাধ্যমে সেই রিক্রুট করা হবে টোটাল ভ্যাকান্সি ছ হাজার থেকে ছ হাজার পাঁচশো হতে পারে এটা পারফেক্ট যেটা ভ্যাকান্সি কত আছে সেটা ডিটেলস বলা হয়নি কিন্তু এটা ধরে নিতে পারো আর সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এবং তার সঙ্গে সঙ্গে ডিটাইন্ট্রি অপারেটর টোটাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে মানে পাঁচটা পোস্ট রয়েছে ভ্যাকান্সি নাম্বার ছ হাজার থেকে ছ হাজার পাশ হতে পারে আচ্ছা তো মিনিমাম এইচএস পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো শুধুমাত্র লোয়ার যেটা ডিটাইন্ট্রি অপারেটর রয়েছে সেক্ষেত্রে সায়েন্স লাগবে তার সঙ্গে ম্যাথটা কম্পালসারি তাছাড়া বাকি যে চারটে পোস্ট রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো এটা হলো পড়াশুনো কতটুকু লাগবে বা কোয়ালিফিকেশন কী রয়েছে আচ্ছা নেক্সট বয়স কত লাগবে আঠারো থেকে সাতাশ বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারছো আর ওবিসি বিসি এস সি যে ছাড় রয়েছে সেই ছাড়টা পাবে তা স্টার্টিং লাস্ট ডেট কবে পনেরো বারো দু হাজার কুড়ি এজ লিমিট করতো আঠারো থেকে সাতাশ তার সঙ্গে এই ছাড়গুলো রয়েছে সেগুলো পাচ্ছ আর তার সঙ্গে ডকুমেন্টস কী লাগবে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক এডমিট আধার কার্ড এক কপি ফটো আর তার সঙ্গে কথা কথাগুলো রাখছি যে ফটোটা আপলোড করবে ফটোটা কবে তোলা হয়েছে সে ডেট কিন্তু দিতে হবে আর অবশ্যই যেন ছয় মাসের বেশি না হয় সে চেষ্টা করবে যেদিন অ্যাপ্লাই করছে সেই ডেটটা দেওয়ার জন্য তাহলে এজ লিমিট হয়ে গেলো কোয়ালিফিকেশন হয়ে গেলো লাস্ট ডেট হয়ে গেলো এখন চাকরিটা কোথা হবে সেটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব অল ইন্ডিয়াতে যেখানে যে কোনো জায়গায় পড়তে পারে কিন্তু এটা লোকালেই বেশি পড়ে থাকে মানে নিজের রাজ্যেই বেশি হতে পারে চান্স বেশি হতে পারে আর স্যালারিতে চলে আসি স্যালারি যেটা রয়েছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্টার্টিং হবে আর ডিটারেন্টের ওপর যেটা রয়েছে সেটা এইচএস যেটা বললাম সায়েন্স নিয়ে আর সেক্ষেত্রে কিন্তু বেশি হবে থার্টি টু থাউজেন্ড থেকে থার্টি ফাইভ স্টার্টিং হবে এবং লাস্ট অবধি প্রমোশন অবধি এক লাখ টাকা অবধি হতে পারে আচ্ছা এখন সিলেকশন প্রসেস কী রয়েছে এক্সাম হবে প্রথমে অনলাইনে এক্সাম দিতে হবে সেক্ষেত্রে দুশো নম্বর এক্সাম হবে একষট্টি কোশ্চেন থাকবে এক একটি কোশ্চেনে কিন্তু দু নাম্বার করে আর তার সঙ্গে বলেছি কী কী সাবজেক্ট থাকবে ইংলিশে জেনারেল জেনারেল নলেজ মানে নর্মাল ইংলিশ যেটা আছে ধর ধরুন গ্রামার এই সমস্ত কিছু আসবে ইংলিশে বেসিক নলেজটা লাগবে নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স তার উপর কোশ্চেন আসবে এবং ম্যাথ ম্যাথে কি থাকবে অ্যাথোমেটিক মানে পাটিগণিত তো এই তিনটে যে বিষয় রয়েছে এটা কিন্তু অনলাইনে এক্সাম দিতে হবে দুইশো নম্বরের মধ্যে কোশ্চেন কত হলে একশোটা টোটাল নাম্বার কত দুশো এটাতে কোয়ালিফাই হওয়ার পর তোমাকে নেক্সট নেক্সট যে এক্সামটা হবে সেটা রাইটিংয়ে লিখিত অফলাইনে হবে সেখানে তোমাকে প্রমোট করা হবে আর তার সঙ্গে জানিয়ে রাখছি অনলাইন যে এক্সামটা হবে সেখানে তোমাকে সময় দেবে সিক্সটি মিনিট তাহলে ফার্স্ট স্টেপ কী রয়েছে দুইশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে অনলাইনে হবে একশোটা সিক্সটি মিনিটের মানে এক ঘন্টার মধ্যে তোমাকে সেটা কমপ্লিট করতে হবে নেক্সট স্টেপ সেখানে কোয়ালিফাই হওয়ার পর তোমাকে কিন্তু রাইটিং এক্সামে পার্টিসিপেট করতে হবে সেটা কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে সেখানে ইংলিশে ইংলিশ বা হিন্দিতে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমার নিজে থেকে চুজ করতে পারো সেক্ষেত্রে সিলেবাস আসে সেখানে প্যারাগ্রাফ এস এই সমস্ত জিনিস আসবে রাইটিং আর সেখানে একশোর মধ্যে মোটামুটি তো থার্টি থ্রি পার্সেন্ট যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি কোয়ালিফাই হয়ে যাবে আর তার সঙ্গে জানিয়ে রাখছি প্রথমে যে অনলাইন পরীক্ষাটা হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে আচ্ছা নেক্সট তো সেক্ষেত্রে তুমি যদি অনলাইনে পাশ হয়ে যাও মানে কোয়ালিফাই হও নেক্সট রাইডিংয়ে যদি কোয়ালিফাই হয়ে যাও তো নেক্সট তোমাকে টাইপিংয়ের জন্য ডাকা হবে টাইপিং তোমার ইংলিশে যদি টাইপিংয়ে পার্টিসিপেট করো থার্টি থ্রি ওয়ার্ডস লাগবে এক মিনিটের মধ্যে মানে ওয়ান মিনিটের মধ্যে আর যদি হিন্দিতে টাইপিং করছো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ডস মানে ইংলিশ থার্টি ফাইভ হিন্দিতে থার্টি তো তুমি ইংলিশ চুজ করতে পারো সেক্ষেত্রে ইজিও হবে থার্টি ফাইভ হলেও তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে তার মানে কি অনলাইন একশোর মধ্যে হচ্ছে পরীক্ষা দেন রাইটিং যেটা অফলাইনে একশো আবার একশো এবং টাইপিং একশো টোটাল হল তিনশো তিনশোর মধ্যে তোমার মেরিট লিস্ট করা হবে যে টোটাল নাম্বারটা অ্যাভারেজ করা হবে তারপর তোমার মেড লিস্টটা আসবে সে সেখানে যদি তোমার নাম আসে সেক্ষেত্রে তুমি জয়েন করতে পারছো আর এক্সামটা কোথায় হবে এক্সাম যারা ওয়েস্টবেঙ্গলের যারা রয়েছে স্পেশালি নর্থ বেঙ্গলের তাদের কিন্তু কোচ শিলিগুড়িতে সেন্টার রয়েছে সে শিলিগুড়িতে তোমরা এক্সাম দিতে পারছো তো বন্ধুরা এক্সাম অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তোমরা আমরা করতে পারো আর অবশ্যই একটা খুব ভালো সুযোগ রয়েছে তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবে ধন্যবাদ